দেশ ও জাতির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি অশেষ শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি এই সেতুকে আজ উদ্বোধনের জন্য আমাদেরকে ক্ষমতাবান এবং সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। শুধু তাই না, বাংলাদেশের উন্নয়ন যাত্রার প্রথম যে বড় পদক্ষেপ যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রত্যক্ষভাবে দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি দুঃখিত, একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমাকে বলতে হয়। 1975 সালে যখন আমরা মার্চ মাসে এসএসসি পরীক্ষা দিয়ে আমার নানার বাড়ি টাঙ্গাইলে গেলাম, জাস্ট ময়মনসিং রোডের সাথেই শহরে ইউটার নিলেই আমাদের নানার বাড়িটা ছিল। আমার এখনও মনে আছে 75 সালের মে জুন মাসে আমাদের বাসায় প্রায় অনেক জাপানিজ মহিলা এবং পুরুষরা গিয়ে হাজির হতো। তো আমরা তাদের তখন হোটেল ছিল নাই ছিল না, আমাদের নানার বাসাটা খুব কমফোর্টেবল ছিল। তো আমরা জিজ্ঞেস করতাম যে তোমরা কেন এসেছো, বলে আমরা যমুনা ব্রিজের ফিজিবিলিটি করতে এসেছি। তখনই প্রথম ফিজিবিলিটি কথাটা শুনলাম। তো সুতরাং যমুনা সেতু যে বঙ্গবন্ধুর সরাসরি নির্দেশনায় শুরু হয়েছিল, আমি তার একদম প্রত্যক্ষ একজন সাক্ষী। আমি আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করছি তিনি যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যবৃন্দ এবং তার সাথে যারা দেশের স্বাধীনতা, গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধিকারের আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের সবার শাহাদত, সবার জীবনদানকে শাহাদতের উত্তম মর্যাদা দান করেন এবং জান্নাতে তাদেরকে নবীন, সিদ্দিকিন, সালিহীন ও শাহিদিনদের সাথে একই মর্যাদায় মর্যাদা দান করেন। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমাদের সবার পক্ষ থেকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। গত 11টা বৎসর আমরা দেখেছি কি দৃঢ় প্রত্যয়, সংকল্প, দূরদর্শিতা এবং দৃঢ় সিদ্ধান্ত তিনি নিয়েছেন। না হলে সম্ভবত এই ব্রিজ করতে 20 বছর লাগত, $15 বিলিয়ন লাগত। এটা এই সময়ের মধ্যে নির্ধারিত এই কষ্টের মধ্যে এবং আমাদের মর্যাদা উন্নত রেখে আমরা যে প্রজেক্টটা সম্পন্ন করতে পেরেছি, তার প্রধান এবং অন্যতম একমাত্র কারিগর হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা বাইরের থেকে অনেক কিছু শুনেছেন, জেনেছেন ওনার দৃঢ় প্রত্যয় এবং সংকল্পের কথা বুঝেছেন, কিন্তু আমরা প্রত্যক্ষভাবে দেখেছি। আল্লাহ রহমতে ইনশাল্লাহ এখান থেকে গিয়েই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্রিজের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এই সেতুর মাধ্যমে তিনি জাতিকে করেছেন একতাবদ্ধ, আত্মমর্যাদার অধিকারী। আর আমরাও আশা করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা নিয়ে সবাই দেশ ও জাতি গঠনে সর্বাত্মক প্রচেষ্টা নেব ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, বক্তৃতা আপনি দিবেন, তবে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই দুই পারের সাধারণ মানুষের প্রতি। আপনার এই সিদ্ধান্তের পরে যেভাবে তারা আমাদেরকে সহায়তা করেছেন সেটা কল্পনার অতীত। আমরা আমাদের দীর্ঘ 40 বছরের আমার চাকরি জীবনের অভিজ্ঞতা, অনেক প্রকল্পে চাকরি করেছি, কিন্তু পদ্মা সেতুতে সাধারণ মানুষ আপনার ডাকে সাড়া দিয়ে যে সহায়তা করেছেন, আমাদের মাননীয় মন্ত্রী এখানে আছেন, উনি নিজেও দেখেছেন, এটা অকল্পনীয়। বিশেষ করে মুন্সিগঞ্জের পারের ওনারা তো বেনিফিশিয়ারি নয় অ্যাসাচ ওইভাবে, কিন্তু তারপরেও কারোর মধ্যে কোনো ক্ষোভ দেখেনি। এবং দুই পারেই মানুষ আমাদেরকে যা বলেছে যে বাপদাদার ভিটি দিয়ে গর্ব অনুভব করছি, আমার বাপদাদার ভিটি, আমি ভিটিমাটি হারা হচ্ছি, কিন্তু আমাদের ভিটির উপরে পদ্মা সেতু হচ্ছে। আমরা সেই সঙ্গে বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই চিফ হুইপ মহোদয়, মাননীয় এমপি মহোদয়রা যারা আছেন, আমাদের উভয় পারের যারা উপজেলা ইউনিয়ন পরিষদ পর্যন্ত নেতৃবৃন্দ, চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ আছেন, তাদের সবার প্রতি, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি,
সাংবাদিকবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাদেরকে অত্যন্ত সহায়তা করেছেন। আমি সেনাপ্রধান এখানে উপস্থিত আছেন, আমি ওনাকে রিকোয়েস্ট করব ওনার পূর্বের তিনজন পূর্বসূরির কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করে দেওয়ার পৌঁছে দেওয়ার জন্য। ভার্চুয়ালি প্রেজেন্ট সেনাপ্রধান এবং আগের তিন সেনাপ্রধান ওনার সেনাবাহিনীকে পদ্মাতে আমাদের কমান্ডের মধ্যে দিয়ে দিয়েছে। আমরা যা যখন চেয়েছি আমাদেরকে তারা সেই কোঅপারেশন দিয়েছেন। এরপরও যারা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের সদস্যবৃন্দ, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই সেতুটি 100 বছরের স্থায়িত্বের গ্যারান্টি দিয়ে তৈরি হয়েছে। এই সেতু ব্রিজ ডিভিশন, ব্রিজ অথরিটি যেভাবে মেনটেন করবে, আমাদের সবাইকে এর সাথে সহযোগিতা করতে হবে, তাহলে ইনশাল্লাহ এটা 100 বছর এটা টিকানো তেমন কোনো অসুবিধা হবে না। আমি আর বক্তৃতা দিতে চাই না, আমি কয়েকজনকে একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে। এই প্রকল্পে প্রায় 5000-এরও বেশি কর্মকর্তা কর্মচারী শ্রমিকবৃন্দ এখানে কাজ করেছেন, সবার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। কারণ যেভাবে তারা একাত্ম হয়ে একটা পরিবারের মতন কাজ করেছে, সেটা সত্যিকারভাবে তাদের কাছে মাথা নত করার যোগ্য। তবে যেহেতু সবাইকে আমি পরিচয় করে দিতে পারবো না, আমি মাত্র কয়েকজনকে বলছি। প্রথমেই আমাদের প্রজেক্ট ডাইরেক্টর জনাব শফিকুল ইসলাম, আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন করতে। 2011 নভেম্বর আমি আর উনি একসাথেই জয়েন করেছি। যে ধীর স্থির এবং বিজ্ঞ পরামর্শ বা পদক্ষেপ উনি নিয়েছেন, তার একটা বড় ফল হলো পদ্মা সেতু। 2 নম্বরে কামরুজ্জামান, আমাদের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর, আপনি কোথায় আছেন আমি জানি না, কামরুজ্জামান মাননীয় প্রধানমন্ত্রী, তার আরও 1 বছর আগে তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার কথা, কিন্তু পদ্মা উদ্বোধনের জন্য সেই তার জীবন ঝুঁকি নিয়ে 1 বছর ধরে সে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করছে না, এবং এই পদ্মা উদ্বোধন হওয়ার পরে সে করবে। আমরা গর্ব অনুভব করি কামরুজ্জামানের মতন এরকম সৎ এবং ডেডিকেটেড একজন লোক আমাদের সাথে ছিল। আব্দুল কাদের এবং রজব আলী দুজন এক্সিএন সারাক্ষণ আমাদের সাথে ছিল। কনসাল্টিং টিমের যিনি প্রজেক্ট ম্যানেজার, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এসেছেন, রবার্ট এইপস, উড ইউ কাইন্ডলি স্ট্যান্ড আপ। সে কনসাল্টিং টিমের প্রজেক্ট ম্যানেজার, যেমন দৃঢ় যেমন শক্ত তেমন ভেরি প্রিসাইজ তার ডিউটিতে। বিশেষ করে একটা সময় পদ্মা সেতু যখন এত কমপ্লেক্সিটিতে পড়ে গেল যে 6টা পাইল দিয়ে সলভ হচ্ছিল না, লোড ক্যারি করা যাচ্ছিল না, আমাদের অনেক কনসালটেন্ট আমরা কনসাল্ট করেছি, কিন্তু এই রবার্ট এইপস তখন 7 পাইল প্রপোজাল দিয়ে এবং সেটাকে এস্টাবলিশ করে আজকে এই প্রজেক্টটাকে দাঁড় করিয়েছে। তো আমরা আর সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসেছেন। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী ডিটেইল বক্তব্য দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আমি সরি দ্যাট আই বিকেম এ লিটল বিট ইমোশনাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক।